हाय बंधुरा श्रीमा फैशन थेके आमी श्रावणी आज के बेन कलारेर काटिंग ओ सेलाई करे देखाबो। एखाने आमी कुर्तीटा काटिंग करे नियेछी, एटा सामनेर पार्ट आर एटा होच्छे पेछोनेर पार्ट। कलारवाला कुर्तीर काटिंग किन्तु एकटु आलादा रकमेर हय। कलारवाला कुर्तीर काटिंग अलरेडी आमार चैनेले आछे, जदि केउ देखे ना थाकेन ताहले ओपरे आई बाटने क्लिक करे देखे निते पारेन, अथवा आमी डेस्क्रिप्शन बक्सेओ लिंक दिये देबो, सेखान थेके देखे निते पारबेन। प्रथमे आमरा गलाटाके काटिंग करे नेब, आर आमी सामनेर पार्टेर गलाटाके आगे काटिंग करब, ताई पेछन थेके पेछनेर पार्टटाके सरिये निलाम। এবার দেখুন গলার চওড়া আমরা নেব এখানে 3 ইঞ্চি, আর গলার ডিপটা আপনারা আপনাদের মতো নিয়ে নিতে পারেন, আমি এখানে 6.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এবার এখানটাতে একটা বক্স করে দেব। এবার এখান থেকে আমি একটুখানি পান শেপের মতন ডিজাইন করে নিচ্ছি, আপনারা আপনাদের মতন ডিজাইন করে নিতে পারেন। এবার এই গলাটাকে আমরা কেটে নেব। সামনের পাটের গলাটা আমাদের কাটা হয়ে গেছে, এবার পেছনের পাটের গলাটা কাটতে হবে। দেখুন পেছনের পাটের গলার চওড়া আমরা 3 ইঞ্চি নিয়ে নেব, আর এটার আমরা ডিপ নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি। এটাকেও বক্স করে দেব, তারপর হালকা হাতে একটুখানি শেপ দিয়ে দেব। খুব বেশি শেপের দরকার নেই, জাস্ট এই কোণাটাতে একটু রাউন্ড শেপ দিয়ে দিতে হবে, এরকমভাবে। বোঝা গেল? এবার এটাকেও আমরা কেটে নিচ্ছি। গলাটা কাটিং হয়ে গেছে, এবার কাঁধ দুটোকে জুড়িয়ে নিচ্ছি। কাটটা আমি জুড়িয়ে নিয়েছি, এবার আমরা কলারটাকে কাটিং করব। কলারের জন্য আমি এখানে পেপার পেস্টিং নিয়ে নিয়েছি। এবার আমার কলারটা আমি 14 ইঞ্চি লম্বা নেব, তাই জন্য দেখুন আমি এখানে পেপার পেস্টিংটাকে ডবল করে 7 ইঞ্চি মেপে নিচ্ছি। এবার কলারের চওড়াটা দেখুন, আমি এখানে 1 ইঞ্চি 1 সুতো কলারের চওড়াটা রাখবো, আপনারা আপনাদের মর্জি মতন 1.5 ইঞ্চিও নিয়ে নিতে পারেন। এবার এইভাবে 1 ইঞ্চি 1 সুতো এইভাবে আমি মেপে নিচ্ছি পুরো কলারটাকে, তারপর এখানে আমি বক্স করে দেব। এবার এই কোণাটা থেকে একটুখানি আমি রাউন্ড শেপ করব, আর নিচ দিক থেকে দেখুন 1 সুতোর মতন, মানে স্লাইড একদম 1 সুতোর মতন, এই যে এইটুখানি আমি এখানে ওপরের দিকে তুলে এইভাবে নিচের দিকে মিলিয়ে দেব। এরকম করে মিলিয়ে দিলে কিন্তু কলারের শেপটা দেখতে ভীষণ সুন্দর হয়। এবার আমি এই পেপার পেস্টিংটাকে কেটে নিচ্ছি। পেপার পেস্টিংটা দেখুন আমার কাটা হয়ে গেছে, এবার এটা একটা কাপড়ে আমি লাগিয়ে নেব। দেখুন আমি কাপড়ে লাগিয়ে নিয়েছি, আর কাপড়ে এমনভাবে লাগাতে হবে যাতে ওপরে আর নিচে আমাদের 1/2 ইঞ্চি করে কাপড় থাকে। ঠিক সেম এরকমই আমাদের আরেকটা পিস লাগবে কাপড়ের, তাই আমি একটা টুকরো কাপড় নিয়ে এই কাপড়টা তার উপরে বসিয়ে দিয়ে আমি সেম আরেকটা পিস কেটে নিচ্ছি। দুটো কাপড়ের টুকরো আমাদের হয়ে গেছে, এবার সেলাইতে যাব। দেখুন সেলাই করার সময় যেটার মধ্যে আমরা পেপার পেস্টিং নিয়েছি সেটা নিয়ে নিয়েছি, আর এই যে গোল শেপটা রয়েছে এটা ওপর দিকে থাকবে, তার নিচের দিকটাতে এইভাবে যে 1/2 ইঞ্চি কাপড় সেটাকে মুড়ে আমরা সেলাই করে দেব। এটা সেলাই হয়ে গেছে। এবার আরেকটা যে আমরা কাপড় কেটেছি সেই কাপড়টা নিয়ে নেব। নিয়ে দেখুন এটা সোজা দিকটা ওপরে রেখেছি, তার ওপরে এই কলারের এই কাপড়টা রেখেছি, আর নিচ দিকে আমরা 1/2 ইঞ্চির মতন কাপড় ছেড়ে দিয়েছি। এবার এই কোণা থেকে আমরা সেলাইটাকে শুরু করব, আর এখানে দেখুন যেরকম গোল শেপ আছে ঠিক সেইভাবেই সেলাই করতে হবে, আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে। তারপর সোজা আমি সেলাই করে নিচ্ছি, আর সেলাইটা কিন্তু পেপার পেস্টিংয়ের একদম গা ঘেঁষে হবে, পেপার পেস্টিংয়ের ওপরে যাতে সেলাইটা চলে না যায়। এবার 1/2 ইঞ্চির মতন কাপড় রেখে বাকি কাপড়টা আমরা কেটে বাদ দিয়ে দেব। এবার এই গোল জায়গাগুলো একটুখানি কাট লাগিয়ে তারপর আমরা কলারটাকে উল্টে নেব। হাত দিয়ে কলারটাকে এইভাবে একটুখানি চেপে দিলেই কলারটা খুব সুন্দর করে বসে যাবে। কলারটা আমার রেডি হয়ে গেছে। এবার কলারটাকে আমি ভাঁজ করে নিয়ে নিচে একদম মাঝখানে একটা কাট লাগিয়ে দিচ্ছি।
এবার কামিজের সঙ্গে এটাকে জোড়াবো, এর জন্য কামিজটা নিয়ে নিয়েছি। কামিজে দেখুন মাঝখানটায় আমার এখানে দাগ আছে বলে আমি বুঝতে পাচ্ছি মিডিল পোর্শন কোনটা, কিন্তু যদি আপনাদের এরকম ভাঁজ না থাকে তাহলে এইভাবে ধরে নেবেন, নিয়ে একদম কাঁধের সাথে কাঁধ মিলিয়ে পেছন দিকের মাঝখানটা একদম বার করে নিয়ে সেখানেও একটা কাট লাগিয়ে নিতে হবে। এইভাবে বোঝা গেল। এবার কামিজটাকে আমরা পুরো খুলে নেব। খুলে দেখুন সোজা দিকটা ওপরের দিকে রেখেছি, তারপর দেখুন মেশিনের ভেতরে এইভাবে কামিজটাকে ঢুকিয়ে দিতে হবে। এবার আমরা যে কামিজের পেছনে কাট লাগিয়েছি সেই কাটের সঙ্গে আমাদের যে কলারের কাট এইভাবে মেলাতে হবে, মিলিয়ে এই কাট থেকেই আমরা সেলাইটাকে শুরু করব। আর সেলাই করার সময় কলার বা কামিজের কাপড় কোনোটাই টানাটানি করতে হবে না, হালকা হাতে দুটো মেলাবেন আর এইভাবে সেলাই করে দেবেন। দেখুন কলারের যখন শেষ মাথাটা আসবে এখানে সেলাইটাকে শেষ করে দিতে হবে। তারপর আমরা যেখান থেকে কলারটাকে সেলাই শুরু করেছিলাম সেই জায়গায় আবার নিয়ে যাব, নিয়ে ওই পাশে যেইভাবে কলারটাকে সেলাই করলাম এই পাশেও ঠিক সেই রকমভাবেই সেলাই করে নেব। কলারটা লাগানো হয়ে গেছে, দেখুন কলারটা দেখতে এরকম হয়েছে। এবার প্রথমে নিচে আমরা এই জায়গাটাতে পাইপিং লাগিয়ে নেব। পাইপিংয়ের জন্য আমি তেঁচড়া কাপড় কেটে নিয়েছি আর এটা চওড়া আছে 1.5 ইঞ্চি। আমি এখানে কট পাইপিং লাগাবো, তার জন্য আমি দড়ি ঢুকিয়ে পাইপিংটাকে প্রথমে তৈরি করে নিচ্ছি। পাইপিংটা আমার বানানো হয়ে গেছে। এবার দেখুন কলারটাকে এইভাবে খুলে নেব। খুলে নিয়ে পাইপিংটাকে একটু ভেতর দিক থেকে এইভাবে বসাতে হবে। তারপর পাইপিংটাকে আমি সেলাই করে দিচ্ছি। এটা বলবার মতন কিছু নয়, এটা হচ্ছে আপনাদের একটুখানি দেখে বুঝে নিতে হবে যে কোথা থেকে আমি সেলাইটাকে শুরু করলাম। পাইপিংটা যখন এই কোণা অবধি চলে আসবে তখনও কিন্তু কলারের ভেতরে কিছুটা আমি ঢুকিয়ে নেব, তারপর আমি কেটে দেব পাইপিংটাকে। দেখুন পাইপিং লাগানোর পরে এটা দেখতে এমন হয়েছে। এবার আমরা কলারটাকে মুড়ব, তার জন্য দেখুন আবার ভেতর থেকে ঢুকিয়ে নিয়েছি। নেওয়ার পরে দেখুন এইভাবে রাখতে হবে কলারটাকে, রেখে পাইপিংয়ের কাপড়টাকে কাটবো না, এইভাবে তুলে দিয়ে ভেতরে যে আমাদের গলার কাপড় সেটাকে একটুখানি কাট লাগিয়ে দেব, যাতে সেলাই না কাটে সেইভাবেই কিন্তু কাট লাগিয়ে দিয়ে তারপর গলার কাপড়টাকে ওপরের দিকে দিয়ে তারপর কলারের কাপড়টা তার উপরে বসিয়ে এইভাবে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এই সেলাইগুলো একটু ফিনিশিংয়ের সাথে দেবেন, তাহলে কিন্তু কলারটা দেখতে ভীষণ সুন্দর লাগে। আর চাপ সেলাই দেওয়ার সময় কিন্তু নিচে যে সেলাইটা পড়েছে সেই সেলাই সোজাসুজি দেওয়ার চেষ্টা করবেন। আপনার যদি কাপড় ঠিকঠাক মোড়া হয় তাহলে কিন্তু সেলাইটা ঠিকঠাক জায়গাতেই পড়ে। এই কোণাটাতেও ঠিক কাপড়টাকে এইভাবে ঢুকিয়ে দিয়ে এখানে সেলাই করে দিচ্ছি। দিয়ে দেখুন এবার ঘুরিয়ে নিয়ে আমরা কলারের ওপর দিক থেকে চাপ সেলাই দেব এইভাবে গোল করে। আমরা যেখান থেকে কলারের চাপ সেলাইটা শুরু করেছিলাম ঠিক সেলাইটা এসে কিন্তু সেখানেই শেষ হলো। এবার পাইপিংটাকে আমাদের সেলাই করতে হবে। তার আগে দেখুন গলার যেই সব জায়গাগুলো গোল গোল পোর্শন সেই সব জায়গাগুলোতে আমি কাট লাগিয়ে দিচ্ছি। কাট লাগানোর পরে আমি পাইপিংটাকে উল্টে নিয়েছি। এবার দেখুন একদম ওপর থেকে পাইপিংয়ের গাব ঘেঁষে আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। পাইপিংটাতে চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এবার দেখুন পাইপিংয়ের যে পেছনে কাপড়টা রয়েছে এই কাপড়টা এইভাবে মুড়ে দিয়ে আমি হেম করব। আমি এটা হেম করে নিয়ে এসে তারপর আপনাদের দেখাচ্ছি লাস্ট ফিনিশিং কেমন আসলো। আমি হেম করে কামিজটা পুরো সেলাই করে নিয়েছি, তারপর দেখতে দেখুন এমন হয়েছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আজ তবে এখানেই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।